আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। জেলায় জেলায় চলছে ভোট, সিসি ক্যামেরায় নজর রাখছেন ইসি। আইনের অপপ্রয়োগে রাষ্ট্র বিপদের মুখে বলেন আব্দুর রব। বাগাতিপাড়ায় ভোট কেন্দ্রের পাশে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ। ট্রেন চলাচল বন্ধের হুমকি রেল শ্রমিকদের। জাহাঙ্গীর আলমকে বরখাস্তের বৈধতা নিয়ে রোলের শুনানি আপাতত নয় জানালো হাইকোর্ট। বগুড়া জেলা বিএনপির আহ্বায়কের পদত্যাগ। নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র হলে আন্দোলনের হুঁশিয়ারি এবি পার্টির। নাইজেরিয়ায় বন্যায় মৃত্যু 600 জন ছাড়িয়েছে, বাস্তুচ্যুত 13 লাখ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 9টায় 57টি জেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে শুরু হওয়া ভোট চলবে দুপুর 2টা পর্যন্ত। এবারের নির্বাচনে 61টি জেলার তফসিল ঘোষণা করা হলেও আদালতের নিষেধাজ্ঞায় নোয়াখালী ও চাঁপাইনবাবগঞ্জের ভোট স্থগিত রাখা হয়। অন্যদিকে ভোলা ও ফেনী জেলার চেয়ারম্যান পদসহ সবগুলো পদে একক প্রার্থী হওয়ায় ভোটের প্রয়োজন হচ্ছে না। বাকি 57টি জেলায় একজন করে চেয়ারম্যান, মোট 448 জন সাধারণ সদস্য ও 166 জন সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হবেন। এখন পর্যন্ত পাওয়া তথ্যে উৎসব মুখর পরিবেশেই চলছে ভোট গ্রহণ কর্মসূচি। আইনের অপপ্রয়োগে রাষ্ট্র বিপদের মুখে বললেন আব্দুর রব। সরকার ক্ষমতায় টিকে থাকতে বিরোধী দল দমনে আইনের অপপ্রয়োগ করছে অভিযোগ করে জেএসডির সভাপতি আইসম আব্দুর রব শঙ্কা প্রকাশ করে বলেছেন, আইনের এমন অপপ্রয়োগে রাষ্ট্র চরম নৈরাজ্যে নিপতিত এবং বড় বিপদের মুখে পড়তে পারে। বিরোধী দলের সমাবেশে যোগদানের পথে আক্রমণ, বাধা এবং অঘোষিত পরিবহন বন্ধ করার পরিপ্রেক্ষিতে আজ এক বিবৃতিতে এই আশঙ্কা প্রকাশ করেন তিনি। রব বলেন, রাষ্ট্রের ভিত্তি হল আইন, আইন বাস্তব বাস্তবায়নের স্বার্থ পূরণ করাই সরকারের কর্তব্য। যারা আক্রান্ত রক্তাক্ত তারাই আসামি, আর যারা আক্রমণকারী তারা বাদী। নিরস্ত্র আক্রান্ত ব্যক্তি কারাগারে, আর সহস্র আক্রমণকারী দুর্দণ্ড প্রতাপে জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছে। এটা আধুনিক সভ্য রাষ্ট্র ব্যবস্থায় কল্পনাও করা যায় না। বাগাতিপাড়ায় ভোট কেন্দ্রের পাশে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ। নাটোর জেলা পরিষদ নির্বাচনে বাগাতিপাড়ায় ভোট কেন্দ্রের পাশে আওয়ামী লীগের সদস্য প্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। বেলা 10:45 দিকে বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে মারধরের ঘটনাটি ঘটে। ওই ছাত্রদল নেতার নাম মাহফুজুর রহমান। তিনি উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ও বিএনপির সদস্য প্রার্থী সেলিম রেজার সমর্থক। মাহফুজুর রহমানের অভিযোগ, আওয়ামী লীগের সদস্য প্রার্থী বেলাল হোসেনের কর্মী সমর্থকেরা তাকে মারধর করেছেন। মাহফুজুর আরো বলেন, বেলা 10:45 দিকে পেড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে বেলাল হোসেনের কয়েকজন সমর্থকের সঙ্গে সেলিম রেজার সমর্থকদের বাক বিতণ্ডতায় শুরু হয়। এ সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন। এক পর্যায়ে বেলাল হোসেনের সমর্থক কেরা তাকে মারধর শুরু করেন, তবে তাৎক্ষণিকভাবে কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা এসে তাকে উদ্ধার করেন। ট্রেন চলাচল বন্ধের হুমকি রেল শ্রমিকদের। নেতারা বলেন, জনবল সংকটে রেলে বিভিন্ন সময় প্রায় 7,000 লোক নিয়োগ দেয় কর্তৃপক্ষ। অস্থায়ী ভিত্তিতে তারা চাকুরি করে আসছিলেন। চলতি বছরের জুন মাসে এক প্রজ্ঞাপনের মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়টি জানায়, আগামী বছর জানুয়ারি থেকে আর চাকুরিতে বহাল থাকবে না কেউই। এমন ঘোষণা দিয়ে অস্থায়ী শ্রমিকদের বেতন ভাতা বন্ধ করে দেওয়া হয়। বলা হয়, নতুন করে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে জনবল। রেলের এই সিদ্ধান্তের প্রতিবাদে চাকুরি স্থায়ীকরণ ও বেতন ভাতাসহ 6 দফা দাবিতে
দাবিতে আন্দোলন করছেন অস্থায়ী রেলকর্মীরা। সারা দেশ থেকে কর্মীরা ঢাকায় এসে বিভাগীয় প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর কমলাপুর রেলওয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন অস্থায়ী কর্মচারীরা। বেলা ১১টার দিকে তারা বিক্ষোভটি শুরু করেন, বিক্ষোভ করছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ করার ঘোষণাও দিয়েছেন তারা। জাহাঙ্গীর আলমকে বরখাস্তের বৈধতা নিয়ে রোলের শুনানি আপাতত নয়, জানালো হাইকোর্ট। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রোল জারি করেছেন হাইকোর্ট। এই রোলের শুনানির দিন ঠিক করার জন্য উপস্থাপন করা হয়েছিল 16 অক্টোবর। এ সময় আদালত বলছেন এ বিষয় আপাতত হাইকোর্ট শুনবেন না। ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মোহাম্মদ আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত ব্রেঞ্চে রোলটি উপস্থাপন করেন রিটকারীর আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ মশিউর রহমান সবুজ। তখন আদালত বলেছেন আমরা এই মুহূর্তে এই রোল শুনব না। সংশ্লিষ্ট কোর্টের রিপোর্টে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নৌরোজ মোহাম্মদ রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম জি সারওয়ার পায়েলও বিষয়টি নিশ্চিত করেছেন। বগুড়া জেলা বিএনপির আহ্বায়কের পদত্যাগ। দ্বিবার্ষিক সম্মেলনে প্রতিদ্বন্দ্বিতাতে কেন্দ্র করে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম বাদশা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। এর ফলে ওই পদে স্থলাভিষিক্ত হয়েছেন অ্যাডভোকেট এ কে এম সাইফুল ইসলাম। তিনি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ কে এম সাইফুল ইসলামের নিকট পদত্যাগ পত্র জমা দেন। আহ্বায়কের পদত্যাগ ও নতুন আহ্বায়কের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব পালনের বিষয়টি দলীয় সূত্র নিশ্চিত করেছেন। পদত্যাগ পত্রে উল্লেখ করা হয় আগামী 2 নভেম্বর বগুড়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার কারণে তিনি দলীয় পদ থেকে অব্যাহতি গ্রহণ করলেন। নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র হলে আন্দোলনে হুঁশিয়ারি এবি পার্টির। সব শর্ত পূরণের পর দলের নিবন্ধন না পেলে আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন এবি পার্টি। বিকেলে সুপ্রিম কোর্ট আর অ্যাসোসিয়েশন মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান নেতারা। নিবন্ধন আবেদন দাখিলের কার্যক্রম ও নির্বাচন কমিশনের শর্ত জটিলতা নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। লিখিত বক্তব্যে এবি পার্টির সদস্য সচিব বলেন দলের নিবন্ধন কার্যক্রম ছিল খুবই কঠিন ও চ্যালেঞ্জিং। সরকারের বিভিন্ন সংস্থার অব্যাহত নজরদারি ও একটি বিশেষ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের হিংসাত্মক প্রক্রিয়াকে মোকাবেলা করে জেলা ও উপজেলাগুলোতে কমিটি গঠন ও অফিস স্থাপন করতে হয়েছে। তিনি বলেন কমিশনের উচিত ছিল সহজে শর্তে রাজনৈতিক দল নিবন্ধন নিয়ে গণতান্ত্রিক পরিবেশকে সংহত করা, অথচ কমিশন নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াকে আটকে দিয়েছে কঠিন অগণতান্ত্রিক শর্তের বেড়া জালে। নাইজেরিয়ায় বন্যায় মৃত্যু 600 জন ছাড়িয়েছে, বাস্তুচ্যুত 13 লাখ। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা 600 ছাড়িয়েছে। বন্যার ফলে অন্তত 13 লাখ মানুষকে ঘরবাড়ি ছাড়তে হয়েছে এবং 2 লাখেরও বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে। নাইজেরিয়ায় বন্যা মাঝে মাঝেই হয়, তবে এবারের বন্যার মাত্রা অনেক বেশি হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নভেম্বরের শেষ নাগাদ এই বন্যা থাকতে পারে বলে জানিয়েছেন দেশটি আবহাওয়া অধিদপ্তর। 20 কোটিরও বেশি মানুষের দেশ নাইজেরিয়ায় 37টি প্রদেশের 27টি এবারের বন্যায় আক্রান্ত হয়েছেন। বন্যার জন্য বাড়ি বর্ষণ আর জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছে সরকার।